কেমন আছো বন্ধুরা? আমি তানিমা, দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আজ তোমাদের একটি গল্প পড়ে শোনাবো বাবার সাথে। আমার বোন তানিশা ও কণ্ঠ দিয়েছে। গল্পের নাম বুড়ির সংসার। চলো গল্প পড়ে আনন্দ পাই। বুড়ির সংসার, বুড়ির সংসার, বুড়ির সংসার। অনেক দিন আগের কথা, ছোট্ট এক গা, সে গায়ে বাস করত এক বুড়ি। বুড়ির ঘরটি ছিল বেশ ছোট। ঘরের সাথে উঠোনটিও ছিল ছোট। ছোট উঠোনে একটি বাতাবি লেবুর গাছ। সে গাছও ছিল বেশ ছোট। বুড়ি ছিল খুব দয়ালু। গায়ের ছোট বড় সবাই তাকে খুব ভালোবাসত। বর্ষার এক সন্ধ্যা বাইরে প্রচণ্ড ঝড়, বৃষ্টির সাথে বইছিল ধমকা ঝড়ো হাওয়া। বুড়ি ছিল ঘরেই, থেকে থেকে কোন কোনে ঠান্ডা বাতাসের ঝাপটায় বুড়ির বেশ শীত লাগছিল। ঠান্ডায় কাবু বুড়ি তাড়াতাড়ি বিছানা পেতে শুতে গেল। যেই না বুড়ি শুবে, অমনি দরজার কড়া নড়ে উঠল, ঠক ঠক। বুড়ি ভাবল, এই অসময়ে আবার কে এলো। জিজ্ঞেস করল, কে দরজায় কড়া নাড়ে? দয়া করে দরজাটা খোলো, আমি ছোট্ট চড়ুই, বৃষ্টিতে ভিজে চুপসে গেছি। বাইরে থেকে বলে ওঠে চড়ুই পাখি। বুড়ি দরজা খুলে দিয়ে বলে, এসো ভিতরে এসো। চড়ুই পাখি পাখা ঝাপটে ফরফর করে পানি জড়াচ্ছিল। ঠোঁট থেকে বৃষ্টির পানির ফোঁটা পড়ছিল টপ টপ করে। বুড়ি চড়ুইকে ঘরে নিয়ে এলো, শুকনো কাপড় পেঁচিয়ে দিল, তার ভেজা পাখা দুটো। এমন সময় দরজায় আবার কড়া নাড়া শব্দ। বুড়ি ছুটে গেল দরজার কাছে, বলল, কে আবার কড়া নাড়ে? আমি গো, ওপাড়ার লাল মুরগি। ঝড়ে না পথ হারিয়ে ফেলেছি, জোরে জলে ভিজে এখন কাঁপছি। দয়া করে দরজাটা খুলবে কি? ওপাশ থেকে বলে উঠল মুরগি। বুড়ি তাড়াতাড়ি দরজা খুলে বলল, এসো ভিতরে এসো। মুরগির পালকগুলো ভিজে একাকার। মুরগি গা জ্বালা শুরু করলো, যাতে বৃষ্টির পানি ঝরে যায়। বুড়ি তার পিঠ ও কাপড়ে জড়িয়ে দিল। মুরগির গায়ে
কাপড় জড়ানোর কাজ শেষ করার আগেই আবার দরজার কড়া নড়ে উঠল। বুড়ি দরজার কাছে এগিয়ে গেল, বলল, এবার কে এলে গো? আমি গো কাকমশাই, দরজাটা একটু খোলো, বৃষ্টিতে ভিজে জ্বর এসে গেল। বাইরে থেকে কাক বলল। বুড়ি দরজা খুলে বলল, ঠিক আছে বাপু, আগে ভেতরে এসো তো। দরজার কড়ায় আবার শব্দ হলো, এবার এলো বিড়াল। বিড়ালকে দেখেই চড়ুই, কাক, মুরগি ভয়ে জড়সড়, একসঙ্গে সবাই কাঁপতে লাগলো। বিড়াল হেসে বলল, ভয়ের কিছু নেই, আমরা বিপদে পড়ে এখানে এসেছি, বুড়িমা আমাদের থাকার জায়গা দিয়েছেন, আমরা যেন ভালো থাকি সে চেষ্টাই করব। শুনে ওরা হাঁপ ছেড়ে বাঁচল। বুড়ি বিড়ালের গায়েও কাপড় জড়িয়ে দিল। বিড়াল মুখ চোখ বুঝে থাবা চেটে চেটে পরিষ্কার করার চেষ্টা করছিল। বাকিরা বসে বসে দুঃখতে লাগলো। বুড়ি ভাবল একটু বসবে, অমনি আবার কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। বুড়ি দরজার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, কে কড়া নাড়ছে? বাইরে থেকে উত্তর এলো, আমি তোমাদের পাহারাদার কুকুর, আর জর্জাপটা সইতে পারছি না, দরজাটা একটু খোলো। বুড়ি দরজা খুলে বলল, ও তুমি ভিতরে এসো। ঠান্ডায় কুকুরের দাঁতে দাঁতে লেগে শব্দ হচ্ছিল, কটকট কটকট। বুড়ি কুকুরের গলায় কাপড় জড়িয়ে এক পাশে শোবার জায়গা করে দিল। এবার আগের চেয়ে অনেক জোরে কড়ার দরজায় কড়া নেড়ে উঠল, খটাখট খটাখট। বুড়ি ফের দরজা খুলতে গেল, বলল, এই সময় আবার কে এলো গো? আমি কালো সার, ভীষণভাবে ভিজে গেছি, দয়া করে একটু ভিতরে ঢুকাও। দরজার ওপাশ থেকে উত্তর এলো। বুড়ি দরজা খুলে উত্তর দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমিও ভিতরে এসো। সার শিং নিচু করে দরজা দিয়ে ঢুকল, ঢুকেই গা ঝাড়া দিল। বুড়ির ছোট গড় যেন কেঁপে উঠল। এত বড় সার দেখে সবাই তাকে জায়গা করে দেওয়ার জন্য এদিক ওদিক সরে গেল। সার এক কোণে গিয়ে পা দুমড়ে বসে পড়ল। বুড়ি একটা চট এনে সারের গায়ে জড়িয়ে দিল। তারপর সবাইকে বলল, রাত অনেক হয়েছে, তোমরা এখন আরামে ঘুমোও, ভোরে বৃষ্টি কমলে সবাই যার যার বাড়িতে ফিরে যেও। চড়ুই মুরগি আর কাক উড়ে গিয়ে বসল জানালার খড়খড়ির উপর। কাক বুড়িকে বলল, জায়গার জন্য চিন্তা করো না বুড়ি মা, আমরা এখানেই ঘুমোতে পারবো। বিড়াল কুকুর আর সার শুয়ে পড়ল মেঝের উপর। বুড়ি ছিল ক্লান্ত, সেও গায়ে একটা কাঁথা চাপিয়ে মেঝেতে ওদের পাশে শুয়ে পড়ল। পরদিন বৃষ্টি থেমে গেছে, আকাশে মেঘ নেই, সকালের ঝকঝকে মিঠে রোদে চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। বুড়ির ঘুম ভাঙল একটু দেরিতে, মনে পড়ল আগের রাতের কথা। ভালো করে চোখ মেলে চেয়ে দেখে সারা ঘরে সবাই কেমন যেন ব্যস্ত। ছোট চড়ুই আর মুরগি তাদের পাখা দিয়ে ভিজে যাওয়া জানালার কাঠ মুছছে। কাক মুখে করে চুলো ধরানোর কাঠ নিয়ে চুলোর পাশে সাজিয়ে রাখছে।
সার ঝড় বৃষ্টিতে এলিয়ে পড়া উঠোনের বাতাবি লেবুর গাছ শিং দিয়ে সোজা করার চেষ্টা করছে। কুকুর আর বিড়াল লেজ নাড়িয়ে নাড়িয়ে উঠোনে ঝাড় দিচ্ছে। সবাইকে এইভাবে কাজ করতে দেখে বুড়ি মহা খুশি। তাড়াতাড়ি নাস্তা বানিয়ে সকলকে নিয়ে গোল হয়ে বসে নাস্তা খাওয়া শুরু করলো। নাস্তা খাওয়া শেষ হলে সার বলল, রাতে ঝড় বৃষ্টিতে আমরা এখানে আশ্রয় পেয়েছি, এখন আমাদের উচিত বুড়িমাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়া। সবাই তো সাই দিল, কিন্তু বিদায় নেবার সময় সবার খুব মন খারাপ। বুড়ি ওদের মনের কথা বুঝতে পেরে বলল, তোমাদের মতো আমারও খুব মন খারাপ লাগছে, কিন্তু উপায় কী? আমার বাড়িটা যে বড্ড ছোট, তোমাদের সবাইকে আরাম করে শুতে দিতে পর্যন্ত পারিনি, তাই তো তোমাদের যাওয়ার কথা বলছি। সার একটু চিন্তা করে বলল, আমি থাকলে তোমার চুলো ধরানোর বড় বড় কাঠ বন থেকে বয়ে আনতে পারব। বুড়ি বুঝল সার চলে যেতে কষ্ট পাচ্ছে, তাই সে বলল, ঘরটা আমার বেশ ছোট, কি আর করা, থেকেই না হয় যাও। চড়ুই তখনই মাথার উপর দুপাক ঘুরে পাখার ফরফর শব্দ তুলে বলল, আমি খুব ছোট, বেশি জায়গা লাগে না, আমিও তোমার কাজে সাহায্য করব, আমায় তাড়িয়ে দিও না। মুরগি বলল, আমি রোজ ডিম পেড়ে দেব। কাক বলল, আমি কাকা আওয়াজ করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতে পারব। বিড়াল গড়গড় আওয়াজ করে লেজ পাকালো, বলল, বুড়িমা আমি মিউ মিউ করে তোমায় গান শোনাবো আর ইঁদুর ধরবো, তোমায় আর ইঁদুরের অত্যাচার সইতে হবে না। কুকুর বলল, আমি ঘেউ ঘেউ শব্দ করে চোর তাড়াতে পারি। ওরা প্রায় একসাথে সবাই বলে উঠল, এরপর ও কি আমাদের তুমি চলে যেতে বলবে? বুড়ি হাসল, বলল, আমি বেশ বুঝতে পেরেছি, তোমরা প্রত্যেক আমাকে ভালোবেসে ফেলেছ, কম জায়গাতেও সবাইকে সাহায্য করে মিলেমিশে থাকা যায়, তোমরা না হয় সবাই থেকে যাও। বুড়িমার কথা শুনে ওরা খুব খুশি, আনন্দে বুড়ির ছোট উঠোনে নাচ শুরু করে দিল সবাই। নাচ শেষ হলে যে যার কাজে লেগে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, বুড়িকে নিয়ে ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে। কেমন হলো বন্ধুরা, গল্পটি পড়ে ভালো লেগেছে? আমার বোন তানিমা ও বাবার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো। বিদায়, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমার পক্ষ থেকেও তোমাদের সালাম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আবার শীঘ্রই হাজির হচ্ছি, অনেক আনন্দ করব তোমাদের সাথে। সবাই ভালো থেকো।